তৃণমূলের বিরুদ্ধে কিছু বলতে চাই না, কিন্তু সিদ্ধান্তটা আমার ভুল হয়েছিল। হ্যাঁ, তৃণমূলে জয়েন করার সিদ্ধান্তটা বাজে হয়েছিল। তার মানে কি ওই 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 যে ভয়ের মধ্যে দিয়ে তিনি গেলেন, যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তার মাথায় বন্দুক ঠেকানো হলো, ওই ওই যে আমার ওনার ছবি প্রেম প্রতিজ্ঞার, ওই মাধুরী দীক্ষিত এবং মিঠুন চক্রবর্তী অভিনীত, তার মাথায় কি ওই রকম কোনো একটা বন্দুক তাকে দেখানো হলো, যেখানে তিনি ওখানে গোখরো সাপ হয়ে তিনি সেই জন্যে আবির্ভূত হয়ে বললেন যে একশো বলেই ছবি? এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সৌভিক ভট্টাচার্যের সঙ্গে, কথা বলেছিলাম তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে, তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন আসুন শুনে নিই। তৃণমূলের কে কি কথা বলছে এ নিয়ে নয় মন্তব্য করা যায়, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রাপ্তব্রত বসু এই কথা বলছেন। এটা মানে এটা তো আমি হাস্যকর বললেও আমার নিজের লজ্জা লাগবে, এটা অত্যন্ত মানে আমার কাছে অনভিপ্রেত, আনএক্সপেক্টেড যে প্রাপ্ত এই স্টেটমেন্ট করবে। অভিযোগ তো অনেক আছে, এই সমস্ত অভিযোগের কোনো ছেড়ে যাচ্ছে নেই, কিন্তু এতো শুনে আমার মনে হয় যখন পড়েছিল সেই সময় আর একটু ওই প্যান করে দেখলে দেখা যাবে চেয়ার টেবিল গুলো হয়েছে উঠেছে। এই সমস্ত কথার কোনো মানে নেই, তৃণমূল কংগ্রেসের পায়ের নিচে থেকে জমি চলিয়ে গেছে, কিন্তু অবাস্তব কথাবার্তা, হাস্যকর অভিযোগ বলছে। এটা বললে তো পশ্চিমবঙ্গের জনগণ কেন, এটা বলে উনি বিজেপি কে আক্রমণ করছেন, এটা তো মিঠুন চক্রবর্তীকেই অপমান করা হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম অভিনেতা হিরণ চ্যাটার্জি, যিনি সদ্য বিজেপিতে যোগদান করেছেন, তিনি কি বলছেন শুনুন। প্রথমত মিঠুন চক্রবর্তী জীবনে কখনো ভাবে ভয় পাননি, মিঠুন চক্রবর্তী সারা জীবন লড়াই করেছেন এবং সারা বাংলা কেন সারা পৃথিবীর যত বাঙালি আছেন তারা সবাই জানেন যে মিঠুন চক্রবর্তী কে, কোত্থেকে এসেছেন এবং কিভাবে লড়াই করেছেন। তো ওনার লড়াই আমাদের সবার জীবনের কাছে আদর্শ এবং উনি আমাদের সবাইকে অনুপ্রাণিত করেন, এবং এই সমস্ত মিথ্যে কথা বলে মানুষকে কতদিন বোকা বানানো যাবে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মিঠুনের মাথায় বন্দুক ঠেকানো হয়েছে, ভয়ের মধ্যে দিয়ে বিজেপিতে গিয়েছেন মিঠুন চক্রবর্তী, আপনার রায় উইথ অঞ্জন অনুষ্ঠানে এসে বিস্ফোরক অভিযোগ করেছেন ব্রাত্য বসু, এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়ে মিঠুনের মাথায় বন্দুক ঠেকানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে, কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্র, তিনি এই কথায় কি বলছেন আসুন শুনেন। তিনি দলে এলেন, তিনি সাংসদ হলেন, তিনি নির্বাচনী প্রচার করলেন, তিনি রাজ্যসভায় গেলেন, তারপর আচমকা তার চলে যাওয়ার কোনো ব্যাখ্যা ছাড়া, সেটার পর আবার ভারতীয় জনতা পার্টির মঞ্চে আবির্ভূত হওয়া, এটা সেই ঘটনা প্রবাহ প্রমাণ করছে এটা অস্বাভাবিক। এবং আমি এই ব্যাপারে একমত যে মিঠুনদার যাওয়া এবং আসায় একটা রহস্য আছে, এটা স্বাভাবিক নয়। অর্থাৎ একটা রহস্য কোথাও রয়েছে, কারণ একটা সময় তৃণমূলে তিনি ছিলেন, তৃণমূলের টিকিটেই রাজ্যসভায় গিয়েছিলেন, তারপর হঠাৎই তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়ে যায়, তারপর তার বিজেপিতে আসা, এবং এই কারণেই কি তিনি সেদিন ব্রিগেডের মঞ্চ থেকে বললেন যে তৃণমূলের সঙ্গে থাকা তার ভুল হয়েছিল এবং তিনি জাত গোখরো সেই মতোই তিনি বিজেপিতে যোগদান করেছেন, মোদির হাত শক্ত করার জন্য যোগদান করেছেন। একদিন যে তৃণমূলের টিকিটে তিনি রাজ্যসভায় গিয়েছিলেন, রাজ্যসভার সাংসদ হয়েছিলেন, সেখান থেকে বিজেপিতে চলে আসা, নিশ্চয়ই কোথাও একটা গণ্ডগোল রয়েছে, কোথাও একটা গণ্ডগোল ঠেকছে, এমনটাই কিন্তু প্রতিক্রিয়ায় বললেন কুণাল ঘোষ। অন্যদিকে এই কথা বলা এবং ব্রাত্য বসুর এই যে অভিযোগ, অর্থাৎ একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে, পয়েন্ট রেঞ্জ অবস্থায় মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে বিজেপিতে যোগদান করানো হয়েছে, ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে, এই ধরনের অভিযোগ করা ব্রাত্য বসুর, সেটা কিন্তু একটা বড় অভিযোগ করা হচ্ছে মহাগুরুর বিরুদ্ধেই, এমনটাই কিন্তু বলেছেন সৌভিক ভট্টাচার্য। আসুন আমরা আরও একবার শুনে নিই ঠিক গতকাল আমাদের স্টুডিও এসে কি বলেছেন ব্রাত্য বসু। তিনি একই সঙ্গে শিবনাথ করেন তাদের কথায়, তিনি একই সঙ্গে ঘুনিয়া করেন মৃগয়া, আবার একই সঙ্গে ডিসকো ডান্সারে তিনি জিম্মি হন, কিন্তু জিম্মি হওয়ার পরে তার দিকে ডাক আসে জিম্মি 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 আজা 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 আজা, মানে এমন একটা লোক যে তিনবার পরপর রেকর্ড করেছেন যে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে, যে সমস্ত ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে সারা ভারতবর্ষ অভিনেতাদের ক্ষেত্রে রেকর্ড করেছেন, তাকেও কোথায় যেন একটা সারদা মামলায় জড়িয়ে দেওয়া হয়। আমি শুনেছি, আমি খবরে কাগজে পড়েছি, আমি নিশ্চিত নন, তার পরিবার তার সন্তানকে কোথায় যেন একটা ব্ল্যাকমেলিং এর মধ্যে চলে যেতে হয়। অর্থাৎ আপনি বলতে ভয়ের রাজনীতি, এই যে ব্ল্যাকমেলিং এর রাজনীতি,
এই যে তুমি আমার সঙ্গে আমার পতাকা না ধরলে তোমাকে আমি কুৎসা করে দেবো। এবার একজন পলিটিশিয়ান মানে ওই আপনার ভাষায় কোট আন কোট সিজন পলিটিশিয়ান হয়তো এই কুৎসাটা গায়ে মাখতে পারেন, কিন্তু মিঠুন চক্রবর্তীর মতো সেন্সিটিভ এবং এত বড় অভিনেতা, রমলাদি প্রচার করেছেন, তারপর তৃণমূলে আমাদের রাজ্যসভা সাংসদ হয়েছেন, এখন তিনি মনে করেছেন তিনি বিজেপি হয়েছেন, ঠিক আছে। এবং তিনি বলছেন আমার তার অফিসিয়াল স্টেটমেন্ট, আমি যেটুকু মিডিয়া দেখেছি যে আমি তৃণমূলের বিরুদ্ধে কিছু বলতে চাই না, কিন্তু সিদ্ধান্তটা আমার ভুল হয়েছিল। হ্যাঁ, তৃণমূলে জয়েন করার সিদ্ধান্তটা বাজে হয়েছিল। তার মানে কি ওই 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 যে ভয়ের মধ্যে দিয়ে তিনি গেলেন, যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তার মাথায় বন্দুক ঠেকানো হলো, ওই ওই যে আমার ওনার ছবি প্রেম প্রতিজ্ঞার ওই মাধুরী দীক্ষিত এবং মিঠুন চক্রবর্তী অভিনীত, তার মাথায় কি ওই রকম কোনো একটা বন্দুক তাকে দেখানো হলো, যেখানে তিনি ওখানে গোখরো সাফ হয়ে তিনি সেই জন্যে আবির্ভূত হয়ে বললেন যে একশো বলেই ছবি? তিনি কি আসলে তাকে কেউ একশো বলে ছবি করতে চেয়েছিল? আমার ওনার মতো একজন বড় শিল্পী, একজন কিংবদন্তী শিল্পী ভারতবর্ষের, আমার মনে হয় যে তার মতো অভিনেতা, আমি তার সঙ্গে ছবি করেছি একটা, এটা আমার গৌরব, এটা আমার 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 ভালো লাগার জায়গা, আর তৃপ্তি যে তিনি আমার সিনেমায় অভিনয় করেছেন। হ্যাঁ, তো সেইটা কি যেটা কালকে কি তাহলে অনুরাগ কাশ্যপকেও পতাকা ধরতে হবে? কালকে পরশু কি তাপসী পান্নুকে পতাকা ধরতে হবে?